আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, চলে আসলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে চীনা হাঁসগুলো, এগুলো কুচে বসছে আলহামদুলিল্লাহ। প্রতিটি চীনা হাঁসের নিচে 25টা করে ডিম দেওয়া হয়েছে এখানে আলহামদুলিল্লাহ। সবগুলোই দেখেন খুব সুন্দরভাবে তা দিচ্ছে। আমি এখানে মোট আমার, আপনারা জানেন যে 5 পিস চীনা হাঁস ছিল, তো আমার 5 পিস চীনা হাঁসি ডিম দিচ্ছিল। তো 5 পিস চীনা হাঁসি ডিম দেওয়ার পর আমি এদেরকে কুচে বসাইছিলাম। তো এদেরকে 25টা করে ডিম দিছি, 3টার নিচে 75টা ডিম আছে। তো এদেরকে ডিম দিয়ে বসানোর পর আমি 2টা হাঁস কুচে বসাই নাই, 2টা রেখে দিয়েছিলাম ওই যে ওই পাশে। তো কালকে হঠাৎ করে দেখি যে আমার ওই 2টা হাঁসে আবার ডিম দেওয়া শুরু করছে। খুবই অবাক হয়ে গেলাম যে আসলে এদের এইখানে বসাইছিলাম, ভাবছিলাম যে ওদেরকে বসাবো না। তো কালকে দেখলাম যে আবার ঘেপ দিয়ে আবার ডিম দিচ্ছে। দেখেন এটা হচ্ছে আমার হাঁসা, 2টা হাঁসি। তো এই যে দেখেন 2 দিনে আবার এখানে 4টা ডিম হয়ে গেছে মাশাল্লাহ। তবে আমাকে অনেকে কমেন্ট করেন আমার ভিডিও নিচে যে ভাই আমার হাঁসগুলো ডিম দিচ্ছে না, আমার খামার কোনো ডিম নাই, চীনা হাঁসে ডিম দিচ্ছে না। তো আমি তো আলহামদুলিল্লাহ আসলে আমার হাঁসগুলো নিয়ে খুবই হ্যাপি, যে কারণে এগুলো আমি এত পরিমাণ ডিম দিচ্ছে যেটা বলার বাহিরে। ওই যে ওই হাঁসটা আমি দেখলাম যে কুচে বসা অবস্থায় 2টা ডিম দিছে, এটা দিছে 3টা কুচে বসা অবস্থায়। এখন মোটামুটি প্রায় 30টার কাছাকাছি ডিম আছে এইটাতে আর এইটাতে। এইখানে মোটামুটি 25টা ডিম আছে এইখানে। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আসলে চলছে খামার মাশাল্লাহ। দেখেন মাশাল্লাহ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।